শিক্ষার্থী আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বিজ্ঞান, সপ্তম শ্রেণীর বিজ্ঞান, পঞ্চম অধ্যায়, অণুজীব জগৎ। অণুজীব জগৎ, অণু মানে কি ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র জীব জগৎ সম্পর্কে তোমাদের পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আজ আমি এই অধ্যায়ের প্রথম অংশকে আলোচনা করব। অণুজীব জগৎকে ভাগ করা হয়েছে তিনটা অংশে, কার উপর ভিত্তি করে? এটা নিউক্লিয়াসের বা কেন্দ্রিকার গঠনের উপর ভিত্তি করে, কেন্দ্রিকার আয়তন বা আকারের উপর ভিত্তি করে তোমার তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যাকারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। অ্যাকারিওটা অকোষীয়, অকোষীয় জীবদেরকে অ্যাক্যারিওটার অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ যাদেরকে কোষ বলা যাবে না, যে জীবের দেহটাকে একটা পরিপূর্ণ কোষ বলা যাবে না, সেটা বলেছে অ্যাক্যারিওটা অর্থাৎ অকোষীয়। এই সকল জীবগুলো এতই ক্ষুদ্র যে এদের অণুবীক্ষণ যন্ত্র না, শুধু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগে এদের দেখতে হলে, অর্থাৎ এদের কোষটা পরিপূর্ণ না, পরিপূর্ণ না থাকার কারণে এদেরকে বলা হচ্ছে অকোষীয় জীব। আর এদের দেহটা অনেক 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 ক্ষুদ্র, যার কারণে কি হয়, এদের খালি চোখে তো দূরের কথা, অণুবীক্ষণ যন্ত্রও দূরের কথা, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগবে, তাও আবার অত্যাধুনিক। প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা এদেরকে বলা হচ্ছে আদিকোষী জীব বলা হয়, এদেরকে বলা হয় আদিকোষী জীব, কারণ এদের নিউক্লিয়াসটা আবার সুগঠিত না। এটা নিউক্লিয়াস সুগঠিত হতে হলে যে সকল অঙ্গাণু থাকতে হবে নিউক্লিয়াসের ভিতরে, ওইগুলো অঙ্গ নাই, এই জন্য বলা হচ্ছে এদেরকে আদিকোষী বলা হয়। তাহলে এদেরকে বলা হয় কি, আদিকোষী জীব। আর এই আদিকোষী জীবের মধ্যে রয়েছে কারা, ব্যাকটেরিয়া রয়েছে। এরপর আসি ইউক্যারিয়াটা। ইউক্যারিয়াটা হচ্ছে প্রকৃত কোষী, অর্থাৎ একটা কোষকে বলতে, সব পরিপূর্ণ কোষ বলতে হলে যা তার মধ্যে যে সকল উপাদানগুলো থাকতে হবে, সমস্ত উপাদানগুলোই এই ধরনের উদ্ভিদের বা প্রাণীদের রয়েছে। তো এর যাদের আছে তাদেরকে বলা হয়েছে কি, প্রকৃত কোষী। যেমন শৈবাল, ছত্রাক, এদের কোষটা সুগঠিত, অর্থাৎ পরিপূর্ণ নিউক্লিয়াস, পরিপূর্ণ কোষ, পরিপূর্ণ কোষের সমস্ত উপাদানগুলো, এই জন্য এদেরকে বলা হয়েছে কি, প্রকৃত কোষী অণুজীব। তো শিক্ষার্থী, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।